আজকের টপিকটা কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট। ওই সিনারিওতে অন্যান্য সেমিনারে সাধারণত স্পিকারই কথা বলে যায়, বাকিরা হচ্ছে শুনে যায়। ভালো অ্যাট্রাকটিভ পোর্শন ছিল, অনেক ইন্টারঅ্যাক্টিভ ভাবে অডিয়েন্সের থেকে কোয়েশ্চেন নিয়ে সেটা থেকেই আমাদের স্পিকার ওখানে অনেক ধরনের অ্যান্সার দিয়েছে। টপিকটা অনেক ইউনিক ছিল, যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে কনস্ট্রাকটিভ পোর্শন অফ কনফ্লিক্ট সেটা নিয়ে খুব একটা বেশি ডিসকাশন হয় না, সাধারণত নেগেটিভ পোর্শনগুলো নিয়ে ডিসকাশন হয়। পজিটিভ ভাবেও যে কনফ্লিক্ট নিয়ে কথা বলা সম্ভব সেই ইস্যুগুলো আইডেন্টিফাইড হয়েছে। অডিয়েন্স থেকে যে ওদের যে কোয়েরিগুলো ছিল অথবা ওদের যে ওপিনিয়নগুলো ছিল সেখান থেকেও বাকি অডিয়েন্স মেম্বাররা জানতে পেরেছে ওদের কি ধরনের কনসার্ন। স্পিকারের যে রেসপন্সটা ছিল সেখান থেকে পজিটিভ এবং কম্প্যাক্ট একটা আইডিয়া নিয়ে বাসায় যেতে পেরেছে। এই ধরনের যদি সেশন চলতে থাকে খুবই ভালো হবে, কারণ এখানে অনেক ধরনের মানুষ ছিল, অনেক ধরনের আইডিয়া শেয়ারিং হয়েছে। এই ধরনের আইডিয়া শেয়ারিং আরও বেশি চাওয়া উচিত আমাদের সবার কাছ থেকে, সেটাই এই প্রোগ্রামের একটা ভালো দিক যেটা নিয়ে আমি বাসায় যাচ্ছি। Boithok was quite interesting, especially Lutfey was talking about conflict. How lack of conflict is not necessarily harmony, but apathy. We all need a conflict to make things better. This was quite interesting. Boithok was particularly interesting as well. Different look there of different backgrounds, something that conflict comes out. We learn from that conflict. So I'm all the best to Toru, and I hope it will come out of Boithok. আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে ইভেন্টটা, অফকোর্স এটা লার্নিং ইভেন্ট, বাট এটা ছিল অনেক ইনফর্মাল, বিকজ মানুষ আসলে ফর্মাল লার্নিংয়ে গিয়ে অনেক বোর্ড হয়ে যায় অনেক দ্রুত। কিন্তু যখন ইনফর্মাল লার্নিং সেশন থাকে মানুষ সবচেয়ে বেশি ওখান থেকে অ্যাবজর্ব করতে পারে, মেবি আনকনসিয়াসলি, বিকজ কনসিয়াসলি আসলে মানুষের যে লিমিটেশন তাদের সে অনেক বেশি সময় নিতে পারে না। এখান থেকে টেকঅ্যাওয়েজের কথা যদি বলেন, একটা নর্মাল কনফ্লিক্টকে বা নর্মাল প্রবলেমকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতেও রিজলভ করা যায়। ইটস নট যে একটা ট্র্যাডিশনাল বা একটা মাইন্ডসেট ওয়েই শুধু আছে, অতএব অনেক ইনোভেটিভ ওয়েতে, অনেক ডিফারেন্ট এবং আনইউজুয়াল ওয়েতেও আসলে ওটা রিজলভ করা যায়। এটা মনে হচ্ছে যে আজকের বেস্ট টেকঅ্যাওয়েজ। There was a discussion on conflict management, how to encourage constructive conflict. And jeibhabe arrange korechen onara jinish gula ke amar bhalo lagche, kibhabe organized ta hoyeche, mane it's nothing, mane ekhane keu leader ache ba erokom distributed ekta discussion forum style. So I think that was very helpful, all of ideas, you know, thinking together, ei jinish ta amar bhalo lagche. Can I like the whole session? আমার জন্য একদম নতুন ছিল। আই ডিডন্ট নো সামথিং ইন্টারেস্টিং সাচ ইভেন্ট হ্যাপেনিং ইন টাউন। ভেরি ফ্রেশ বৈঠক আমার জন্য। আই এনজয়েড লিসনিং টু দ্য হোল ইভেন্ট অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল দ্য ওয়ে ইট হ্যাজ বিন ইনভলভ দ্য হোল সোসাইটি, হাউ দিস পার্টিকুলার টপিক উইল বি ইনভলভিং দ্য হোল সোসাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আই থিঙ্ক ইট উইল গো ফার্দার মোর অ্যান্ড আই উড লাভ টু কাম ব্যাক এগেইন ইন দিস ইভেন্ট।